হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি 2021 সালে যারা জেকা পরীক্ষায় অ্যাপিয়ার করেছো, তারা যদি ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে MCA করতে চাও, তাহলে আমাদের কলকাতায় ব্যারাকপুরে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বলে একটি কলেজ আছে, অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং অবশ্যই এটি AICTE অ্যাপ্রুভড একটি কলেজ। এই কলেজে MCA এর যে ফিস, 2 ইয়ার্স MCA এর যে ফিস, সেটা হচ্ছে 1,30,000 টাকা। এবং এখানে একটা ফেসিলিটি আছে, তোমরা সেমিস্টার ওয়াইজ টাকা পেমেন্ট করতে পারবে। এখানে ওইভাবে পেমেন্ট হয় না, সেমিস্টার ওয়াইজই এখানে টাকা পেমেন্ট করতে হয়। এবং যেটা আমি তোমাদেরকে এই ভিডিও মারফত যেটা জানাতে চাই, যাদের ধরো বাজেট খুব কম, হতেই পারে অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তারা MCA কোর্সটা করতে চায়, যেহেতু এটা একটা কস্টলি কোর্স, তো এই কোর্স ফিসটা তারা, আমি বলবো এই কলেজটাতে তাহলে তোমরা একবার ভেবে দেখতে পারো। এবং এখানে পঠন পাঠনও খুব ভালো, এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ আছে, এবং বিভিন্ন IT যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এনাদের এখানে করানো হয় সেমিস্টারে। এবং প্লেসমেন্টেরও এখানে ভালো সেল আছে, আমি বলছি না অন্যান্য ব্র্যান্ডেড কলেজ যেগুলো আছে সেই হিসেবে ধরতে গেলে, তারা অনেকে অনেক রকম তাদের ব্যাপার আছে, অনেক রকম কথা বলে তারা, প্লেসমেন্ট এখানে হয় ওখানে হয়, তো ওইভাবে আমি বলছি না, সেরকম ভাবে বলছি না, প্লেসমেন্ট হয়, প্লেসমেন্ট একেবারে যে হয় না তা না, প্লেসমেন্ট এখানে হয়, খুব বাড়িয়ে বলারও এখানে আমাদের কোনো দরকার নেই। তো তোমাদের মধ্যে যাদের ধরো ফাইন্যান্সিয়ালি একটু অসুবিধা আছে, তারা যদি এই বাজেটটা অ্যাফোর্ড করতে পারো, তাহলে অ্যাডমিশনের জন্য দেখো স্ক্রলে আমাদের নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে আমরা তোমাকে গাইড করে দেবো, এবং অ্যাডমিশন প্রসিডিওর এগুলো তোমরা কলেজের সঙ্গে তোমরা জানতে পারবে। অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল যে সার্টিফিকেটটা, ফাইনাল সেমিস্টারের সার্টিফিকেটটা, আর তোমাদের এমনি নর্মাল যেগুলো লাগে হায়ার সেকেন্ডারি মাধ্যমিক, এই সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, এগুলো সব ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো লাগে, এবং তোমরা যে জেকাতে অ্যাপিয়ার করেছো সেই ডকুমেন্টটাও তোমাদের আছে, এগুলো দরকার আছে। তাহলে এই কোর্সটা তোমরা যদি করতে চাও, এটা ফুল টাইম কোর্স, 2 বছরের কোর্স এখন এটা MCA তে। এবং এটাও বলে রাখি, এই কলেজের MCA স্টুডেন্টও আমাদের কাছে পড়ে, তো আমাদের এই কলেজটাতে তোমরা যদি অ্যাডমিশন নাও, তাহলে আমি বলবো যে এটা একটা ফুল টাইম ডিগ্রি তোমরা পাবে, যেহেতু এটা AICTE অ্যাপ্রুভড এবং ম্যাকাউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন রয়েছে। আর এখানে যেটা ইনফ্রাস্ট্রাকচার, তোমরা কলেজে গিয়েও তোমরা কলেজ ভিজিট করেও দেখতে পারো, অ্যাডমিশন নেওয়ার সময় অবশ্যই যাবে তোমরা কলেজে, ওয়েল ইকুইপড ল্যাব এখানে রয়েছে, লাইব্রেরিতে এখানে সব রকমের তোমরা বইয়ের হেল্প নিতে পারবে, এবং ক্যান্টিন আছে, আর এখানে তোমাদের ল্যাবটাও অ্যাডভান্স ল্যাব রয়েছে। তো সব মিলিয়ে আমি বলতে পারি রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এই কলেজটি তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, অনেকে হয়তো ইনফরমেশনগুলো থাকে না, এই বাজেটে এখন কলকাতায় MCA করাটা অনেকেই হয়তো জানে না, তো সেই হিসেবেই বলছি, তোমরা যদি এই বাজেটটা অ্যাফোর্ড করতে পারো, তোমাদের যদি বাজেটের মধ্যে থাকে, এই খরচাটা যদি তোমাদের লিমিটে থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাকে ফোনে গাইড করে দেবো। আর অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমরা এডুকেশন সংক্রান্ত ভিডিও তো দিই, পাশাপাশি এই ইনফরমেশনটাও তোমাদের আমি দিলাম, এটা তোমাদের একটা বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট, সিট কিন্তু খুব একটা বেশি নেই, মাত্র 5টা সিট রয়েছে, এবং এই সিট খুব তাড়াতাড়ি, দেখো বুঝতেই পারছো যেহেতু একটা কম বাজেটে কোর্সটা করাচ্ছে, এখানে সিট ফিল আপ হয়ে যাওয়ার কিন্তু চান্স খুব বেশি, এবং খুব বেশি হলে অক্টোবরের 10-11 তারিখের ভেতরে হয়তো সিট ফিল আপ হয়ে যেতে পারে, তাই খুব শর্ট টাইমের মধ্যে এটা আমরা তোমাদের জানাচ্ছি বটে, কিন্তু অ্যাডমিশন তোমরা যদি নিতে চাও, আমি বলবো খুব লেট করলে তাহলে কিন্তু এই অপরচুনিটিটা হয়তো তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ আলটিমেটলি এটা তো কলেজের হাতে ডিপেন্ড করছে, আমরা তোমাদের ইনফরমেশনটা জাস্ট দিলাম, এবং
আমি বলবো তোমরা দেরি যদি করো তাহলে কিন্তু এই অপরচুনিটিটা তোমরা পাবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।